নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ SBI ব্যাংকের কিছু নতুন সুবিধার কথা বলবো। এই সুবিধাগুলো হলো যে আপনার এটিএম কার্ড অন্য কেউ নিয়ে গিয়ে ব্যবহার করলে আপনি কীভাবে জানবেন, তার ব্যবস্থা করা হয়েছে, এবং কার্ড ছাড়া কীভাবে টাকা তুলবেন তারও ব্যবস্থা হয়েছে। সেই সঙ্গে বাড়িতে টাকা পৌঁছে দেওয়া জন্য স্টেট ব্যাংক ব্যবস্থা করেছে, সেই ব্যাপারগুলো নিয়ে আমি বলবো। তো ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটা অনুরোধ থাকবে ছোট্ট, যে যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে আমার ভিডিওটিকে একটু লাইক ও শেয়ার করবেন এবং সেই সঙ্গে আমার চ্যানেলটিকেও একটু সাবস্ক্রাইব করবেন। দেখুন, টুইট করে SBI জেনেছে এবার থেকে ATM-এ গিয়ে ব্যালেন্স দেখলে অথবা মিনি স্টেটমেন্ট চাইলে তার রেজিস্টার নম্বরে পৌঁছে যাবে SMS। ফলে গ্রাহক যদি নিজে ATM ব্যবহার না করে থাকেন তাহলে সঙ্গে সঙ্গে সতর্ক হতে পারবেন, সেই মুহূর্তে ব্যাংকে খবর দিয়ে নিজের ডেবিট কার্ডটি ব্লক করার সুযোগ পাবেন গ্রাহক। অর্থাৎ এখানে বলতে চাইছে, আপনি ছাড়া অন্য কেউ যদি অসৎ হয় আপনার ATM কার্ডটি নিয়ে ATM-এ গিয়ে ব্যালেন্স দেখে অথবা মিনি স্টেটমেন্ট চায়, তাহলে আপনার রেজিস্টার মোবাইলে SMS চলে আসবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ATM কার্ডটা অসৎ পথে পড়েছে, অসৎ হাতে পড়েছে, তখন আপনি আপনার ATM কার্ডটা ব্লক করতে পারবেন। তাই SBI থেকে ব্যালেন্স দেখলে অথবা মিনি স্টেটমেন্ট সংক্রান্ত কোনো SMS পেলে তা অবশ্যই দেখে নেওয়ার পরামর্শ দিচ্ছে ব্যাংক, কারণ অনেকেই ব্যাংক থেকে আসা মেসেজ সেভাবে পড়ে না, সেই জন্য টুইট করে নিজেদের নয়া সুবিধার কথা জানিয়েছে ব্যাংক। গ্রাহকদের সুবিধার্থে সম্প্রতি একাধিক উদ্যোগ নিয়েছে, যেমন ATM থেকে কার্ড ছাড়াই টাকা তোলার সুবিধা পান গ্রাহকরা, শুধুমাত্র OTP দিয়েই এই টাকা তোলা যায়। তবে একমাত্র SBI-এর ATM-এ এই সুবিধা, বিশেষ সুবিধা পাওয়া যাবে। এই সম্বন্ধে আপনারা ডিটেলস আমার পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন, ATM থেকে কার্ড ছাড়াই কীভাবে টাকা তুলতে পারবেন। এটা অন্য থাকতে হবে মোবাইলে, অবশ্যই অন্যর মাধ্যমে এই কাজটা হবে টোটালি, যে OTP দিয়েই শুধুমাত্র টাকা তোলা যাবে। পাশাপাশি মহামারীর কথা মাথায় রেখে ATM-এ টাকা তোলার ক্ষেত্রে অতিরিক্ত চার্জও নিচ্ছে না এবং SMS চার্জও কিন্তু ফ্রি করে দিয়েছে। এই সঙ্গে কীভাবে আপনি ATM-এর জালিয়াতি থেকে সুরক্ষিত থাকবেন সেই হিসাবে পরামর্শ দিয়েছে SBI। এবার থেকে কার্ড হোল্ডাররা OTP-র মাধ্যমে ক্যাশ তুলতে পারবেন, যেটা আমি আগেও বললাম, একবার ন্যূনতম 500 টাকা এবং সর্বোচ্চ 10,000 টাকা তোলা সম্ভব ATM থেকে। এছাড়া নতুন একটা যেটা নিয়ে এসেছে, ডোর স্টেপ ATM পরিষেবা, অর্থাৎ আপনার বাড়িতেই টাকা পৌঁছে দেবে। তার জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, সেই নাম্বারতে আপনি মেসেজ করলে আপনার বাড়িতে টাকা পৌঁছে দেবে। তবে এখন আমাদের পশ্চিমবঙ্গে চালু হয়নি, এটা শুধুমাত্র পরীক্ষামূলকভাবে লখনউতে চালু হয়েছে, পরবর্তী সময় আমাদের এখানেও চালু হবে। ব্যাংকের তরফে SMS নিয়ে গ্রাহকদের অ্যালার্ট থাকতে বলা হয়েছে, কোনো রকম সন্দেহজনক লেনদেন হয়ে থাকলে শীঘ্রই সেটি ব্যাংককে জানাতে বলা হয়েছে। যদি আপনি দেখেন যে আপনার অ্যাকাউন্টে কোনো সন্দেহজনক লেনদেন, কেউ 1 টাকা যদি এন্ট্রিও করে অজানা কেউ, তাহলে অবশ্যই জানাবেন, কারণ ওই 1 টাকার মাধ্যমে সে কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে হ্যাক করার চেষ্টা করছে অথবা আপনার অ্যাকাউন্টটায় তার নিজস্ব নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এই নিয়ে একটা টুইটও করেছে, দেখুন, ইন্ট্রোডিউসিং এ নিউ ফিচার্স ফর আওয়ার কাস্টমার সেফটি, ব্যালেন্স এনকোয়ারি মিনি স্টেটমেন্ট বাই ATMs, উই উইল অ্যালার্ট আর কাস্টমার্স বাই সিডিং SMS সো দ্যাট দে ক্যান ইমিডিয়েটলি ব্লক দেয়ার ডেবিট কার্ড ইফ দ্য ট্রানজ্যাকশন ইজ নট ইনিশিয়েটেড বাই দেম। অর্থাৎ যদি সে নিজে ছাড়া অন্য কেউ ATM কার্ডটা ইউজ করছে তাহলে অবশ্যই কার্ডটি বন্ধ করতে পারবেন। এই হচ্ছে আজকে ভিডিওর মূল কথা, যে আপনি ছাড়া অন্য কেউ ATM ইউজ করলে আপনার কাছে SMS আসবে, এমনকি ব্যালেন্স চেক করলে অথবা মিনি স্টেটমেন্ট নিলেও আসবে, বাড়িতে টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা হচ্ছে অর্থাৎ হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করলে, এবং কার্ড ছাড়াই OTP-র মাধ্যমে শুধুমাত্র টাকা তোলা যাবে, এই 3টা সুবিধা, এবং সেই সঙ্গে আরও SMS চার্জও ফ্রি করে দিয়েছে এবং মিনিমাম ব্যালেন্সও ফ্রি করে দিয়েছে এখন থেকে। তো ধন্যবাদ বন্ধুরা, আজ এই পর্যন্তই।